কাল তাহলে দেখা হচ্ছে। হ্যাঁ, আমি কালকে সঞ্জয়কে ফোন করেছিলাম, হ্যাঁ, সঞ্জয়ের সাথে কাল আমার কথা হয়েছিল, সঞ্জয়কে বলেছিলাম সুভদাকে একবার ফোন করো। আমি ফোন করেছিলাম ওকে, ও বলল তুমি বিপ্লবকে একবার তাও ফোন করে নিও। আমি একটু পরে হয়তো তোকে ফোন করতাম কনফার্ম করার জন্য। কনফার্ম, কারণ এরপর আমি করতে না, কারণ সঞ্জয়ের জন্যই করা হলো, কারণ সঞ্জয় বললো যে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, ও বললো আমাকে। আমি সেই দিনই কথা বলেছিলাম, আমি বললাম যে সুভদার সাথে আমার কথা হয়েছে, বললো যে লক্ষ্মী পুজোর পর পর গেলে একটু ভালো হয়, ওই সময় শীত শীত থাকবে, রোদটা ভালো হম হম লাগবে। হম হম কিন্তু সঞ্জয় বললো না, আমি তো চলে যাবো। বললাম হ্যাঁ, তাহলে আর কি করে হবে, ঠিক বলছে যে আছে। তুমি আর সুভদ দেখা করনি। বললাম না, তোমাকে তো থাকতেই হবে। এই যে ফোনটা এসেছিল যার, তার নাম বিপ্লব, বিপ্লব রাজোয়ার। কে এই বিপ্লব? ফেসবুক থেকে আলাপ আমার তোলা ছবির দৌলতে, ও নানান মিউচুয়াল ফ্রেন্ডসের দৌলতে। বর্ধমানের দাঁইহাট নামে এক বিখ্যাত মফস্বলের ছেলে, অনেক দিন ধরে দেখা করার কথা বলছিল, আমারও ইচ্ছে ছিল, শেষমেশ সেটা হলো। বর্ধমান থেকে খড়গপুর জার্নিটা ওর কেমন কাটে সেটাই এখন দেখার। দেখা যাক, তার আগে ওর তোলা কয়েকটি ছবি দেখুন। দারুণ ছবি তোলে বিপ্লব, তার মধ্যে আমার কয়েকটা প্রিয় ছবি আপনাদের জন্য রাখলাম। আর হ্যাঁ, বিপ্লব দারুণ কবিতা লেখে, সে কথা পরে বলছি। এই হলো বিপ্লব। দাঁইহাট স্টেশন, আর কিছুক্ষণ পর ভোর হবে, স্টেশনের রূপ পাল্টে যাবে, আবার কিছু নতুন গল্প শুরু হবে রেলগাড়ি চেপে। ভোর 5টা নাগাদ স্টেশনে এসে পড়েছে বিপ্লব, সাথে পাড়ার বন্ধুরা আছে, কথা শোনা যাচ্ছে, ক্যামেরা ছবি এইসব নিয়ে আলোচনা চলছে, কিছু পায়রাও জড়ো হয়েছে দেখছি। ওরা রোজ আসে, ঠিক যেভাবে রোজ গল্প গুচ্ছ এসে জমা হয় এই ছোট্ট ছোট্ট রেল স্টেশন গুলিতে, ওরা থেকে যায়, গল্পগুলো নানান দিকে পৌঁছে যায়, পায়রাগুলোর থাকাটা খুব দরকারি। রেলগাড়ি ছুটছে, সকাল হচ্ছে, ধোঁয়াশা কাটছে, জানালার ছাঁকনি দিয়ে চোখ সকালের তাজা রং ছেঁকে ছেঁকে নেওয়ার চেষ্টা করছে। এই সব সবুজ মাঠ ঘাট পেরিয়ে কলকাতাও পৌঁছে গেল ট্রেন, হাওড়া স্টেশন। সেই গল্পগুচ্ছ এখানেও, এখানে অবশ্য বইটা একটু বড়, গল্পের সংখ্যা অনেক বেশি এখানে, সবাই এক একটা গল্প, এদেরই মধ্যে এক একটা উপন্যাসও হয়তো আছে লুকিয়ে। এদের মধ্যে একজন হলো বিপ্লব, আমি ওর গল্পটা জানি, বা বলা ভালো এতগুলো গল্পের মধ্যে থেকে আমি ওর গল্পটাই বেছে নিলাম, ওটাই আজ শোনাবো আপনাদের। কথায় কথায় রেলগাড়ি খড়গপুর স্টেশন পৌঁছে গেল দুপুর 1টা নাগাদ। বিপ্লবের দৌলতে আমারও বহু বছর পর নিজের শহরের স্টেশনটা দেখা হয়ে গেল। সেই 7 বছর আগে ভেলোর যাওয়ার সময় শেষবার দেখেছি, কাঁড়ি কাঁড়ি গল্প বোঝাই সব গাড়ি, খুব মিস করি সেই ট্রেন জার্নিগুলো। কি খবর? এই তো আসছি। কোথায় আছিস? কোথায়? তোমাদের রাস্তাতে। ও আচ্ছা আচ্ছা, আর একটু পরে দেখতে পাবে। আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে ঠিক আছে, রাখছি তাহলে। ফাইনালি আমার বাড়ি পৌঁছে গেল দুপুর 2, সাথে সঞ্জয় ও মেদিনীপুর থেকে এসে খড়গপুর স্টেশনে বিপ্লবকে নিয়ে আমার বাড়ি এসেছে। সঞ্জয়ের কথা পরে বলছি, ওর সাথে আমার ভিডিও আগেও দেখেছেন, বিপ্লবের সাথে ফার্স্ট মিট, প্রথম দর্শন। গুরু চার্লি ওয়েলকাম করছে বিপ্লবকে, এর থেকে বেটার ওয়েলকাম কি হতে পারে? হাহা, ঘরে ঢুকেই ফুল অন গল্প আড্ডা শুরু হয়ে যাওয়ায় কোনো ভিডিও নেওয়া হয়নি, যেটা খুবই ভালো কথা। তারই মধ্যে বিপ্লবের কবিতার বই উপহার হিসেবে পাওয়া গেল, বইটির নাম পালকের অবগাহন। বইয়ের কভারটা চমৎকার, বিপ্লবের নিজের তোলা ছবি দিয়েই কভারটা করা হয়েছে। বললাম বইটার ভিতরে একটা কিছু লিখে দে, তখন
কাঁপা কাঁপা হাতে এইটাই লিখে দিল, কিছুই দেওয়ার নেই ভালোবাসার এই স্বচ্ছ জলটুকু ছাড়া, সুব্রদা অনেক ভালোবাসা, নিও। বিপ্লব রাজওয়ার, 18-10-2023। তারপর খুব খিদে পেয়ে যাওয়ায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে একটু বেরোনোর প্ল্যান ছিল। খাওয়া আর আড্ডার ঠেলায় এখানেও কোনো ভিডিও করা হয়নি, যেটা আবারও খুবই ভালো কথা। ব্যাস বিপ্লব বেরিয়েই কাজে লেগে পড়েছে, ক্যামেরা হাতে একদম রেডি, হাসি মুখে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। দেখা যাক কেমন এগিয়ে চলে গল্প। আমার সব গল্প এই সরু গলি থেকে বেরিয়েই শুরু হয়। ব্যাপারটা অনেকটা গুহার ভেতর থেকে কোথাও একটু আলো দেখতে পাওয়ার মতো, যেন এখান থেকে বেরোলেই এক আশ্চর্য জীবন অপেক্ষা করছে আমার জন্য। প্রত্যেকবারের গল্প এটাই, প্রত্যেকবার এটাই মনে হয়। আজ গলি থেকে বেরোতেই গল্পের মুড সেট হয়ে গেল। সামনের বড় পুকুরে তিন তিনটি হাঁস বিকেলের আলোয় একসাথে ঘুরে বেড়াচ্ছে, একই রঙের তিনটি হাঁস। আমরাও তিনজন, ওপর থেকে দেখলে তিনজনকে আলাদা আলাদা মনে হলেও আমাদের মনের অবস্থা এক। কাজেই এই তিনটি হাঁসের সঙ্গে নিজেদের অদ্ভুতভাবে মিল পেলাম। হঠাৎ করেই কচুরিপানা চোখে পড়ল, এক ঝলক অতীত মনে পড়ে গেল, চোখের সামনে ভেসে উঠল। যাই হোক, চাকা গড়াচ্ছে, রাস্তার ধারে একটা কাঁচের জানালায় নিজেদের রিফ্লেকশন দেখতে পেয়ে সেলফি তোলার চেষ্টা করছিলাম। ভুলে গেছিলাম বাইরে থেকে ভেতর না দেখা গেল, ভেতর থেকে বাইরেটা স্পষ্ট দেখা যায়। যেই মনে পড়ল কেটে পড়লাম, পাবলিকের মার। একটু দাঁড়িয়ে ভাবা হচ্ছে কি কি করা যায় বা কি হতে পারে। আর বিপ্লব তো মনে হচ্ছে ভাবছে ভোরে কোথায় ছিলাম আর বিকেল হতে হতে কোথায় এসে দাঁড়িয়েছি। তখনই আমার পাশ দিয়ে তিনটি কুকুর তাদের নিজেদের আড্ডার দিকে চলে গেল। কেন জানি না রাস্তায় বেরোলে নিজের সঙ্গে মিল এদের মধ্যেই বেশি পাই, জানি না কেন এরকম হয়, চোখ চলে যায় এইসব দৃশ্য। এদিকে ওদিকে দেখতে দেখতে এগোচ্ছি আমরা, এমন সময় একটি বিড়ালের রাস্তা আমরা কেটে দিলাম। জানি না বিড়ালটা এখন কেমন আছে, কোনো অমঙ্গল হলো কি না। মফস্বলের বিকেল, একটি পাখি সূর্যের সামনে একটি বাড়ির মাথায় বসে আমাদের দেখছে। আমি হাঁটার গতিতেই গাড়ি চালাতে পারি, কাজেই আমরা হেঁটে হেঁটে ঘুরছি বলাই যায়। এবার আমাদের লোকালিটি ছেড়ে বেরোনোর সময় হয়েছে। দুটি বড় বড় চাকার তলা দিয়ে আমার ছোট ছোট চাকা বেরিয়ে গেল সোজা রাস্তা ধরে অনেক দূর। নিজের এলাকা ছেড়ে এবার বেরিয়ে পড়লাম। বেরিয়ে গিয়ে প্রথম যেখানে দাঁড়ালাম, দুটো দেওয়ালের মাঝখান দিয়ে একটা মাঠ দেখা যাচ্ছে। সেখানে কিছু কাঠ কাটা হয়ে পড়ে আছে, গরু ছাগল ও একটা মুরগি কিছু খুঁটে খুঁটে খাচ্ছে। আজ থেকে 26 বছর আগে এই মাঠে স্কুল স্পোর্টসে লাইন দিয়ে আসতাম, দৌড়াতাম। তার কিছুদিন পর আমাদের কোয়ার্টারের বন্ধুদের সাথে লুকিয়ে ক্রিকেট ম্যাচ খেলতে আসতাম এই মাঠেই। সে কি এক্সাইটমেন্ট, বাড়ি থেকে এত দূর ভাবা যায় না। আর আজ এত বছর পর সেই রাস্তা দিয়েই এসে এই সব করছি, কতটা সময় ভাবলে অবাক লাগে। সে এক অন্য সময়, অন্য পরিবেশ, অন্য পৃথিবী মনে হয় এখন। সঞ্জয়, একে আমার আগের বেশ কয়েকটি গল্পে দেখা গিয়েছে, তখন অবশ্য চশমা ছিল না, এখন চশমা হয়েছে। রিসেন্টলি সাব ইন্সপেক্টরের চাকরি পেয়েছে, তাই একটু বিজ্ঞ বিজ্ঞ ভাব, একটু খুশি খুশি ভাব, যেটা স্বাভাবিক। পাকাপাকিভাবে চলে যাওয়ার আগে একবার দেখা করে নেওয়া ওরও উদ্দেশ্য ছিল, আমারও ইচ্ছে ছিল, সেটাও বিপ্লবের হাত ধরে হয়ে গেল। বিপ্লবকে যা বলা হচ্ছে করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। জায়গাটার রঙের কন্ট্রাস্ট দেখে বিপ্লবের একটা ছবি তোলার জন্য দাঁড়াতে বলা হলো, ও ছুটে গিয়ে দাঁড়িয়ে পড়ল, কিন্তু কিছুতেই এক্সপ্রেশন আসে না আর। শেষে ওকে বোকা বলে অপমান করে হাসিয়ে একটা শট নেওয়া হলো। আমাদের মতো অন্য আরেক বন্ধুদের গ্রুপ তাদের পায়ের ছাপ ফেলে গিয়েছে একটু আগেই, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং তাই না। এই রাস্তা ধরে এবার এগোনো যাক। রাস্তার ধারে বিকেলে একজন দুজন লোকাল লোকজন বসে আছে, ওরা রোজই বসে থাকে এখানে, গুটখা পান জাতীয় কিছু চিবোচ্ছে আর আমাদের দিকে তাকিয়ে আছে আর ভাবছে মার্কেটে নতুন সার্কাস এসেছে বোধহয়। ছোট শহরে রাস্তায় ঘুরে ঘুরে ছবি তোলার ব্যাপারটা এখনও নর্মাল হয়নি,
এসব দৃশ্য দেখলেই বারবার বোঝা যায়, ফিল করি যখনই রাস্তায় বেরোই এই এক্সপিরিয়েন্সগুলো হয়, কবে যে এগুলো কাটবে। এখান থেকে হালকা টার্ন নিয়ে এগিয়ে চললাম, ছোট বস্তির মধ্যে দিয়ে রাস্তা, ছোট দোকান, হালকা রোদ্দুর এসে পড়েছে, বাচ্চারা কেউ দোকানের সামনে দাঁড়িয়ে, কেউ বাইকে আধশোয়া অবস্থাতে আমাদের দিকে তাকিয়ে আছে, কেউ একটা ভ্যান গাড়িতে বসে আছে, তার পায়ের কাছে একটি কুকুরও বসে আছে অলসভাবে চুপচাপ, এটাই অভ্যেস। একটি রিক্সা, একটি গরু, একটি বাইক একসাথে চোখের সামনে দিয়ে পার হলো, মফস্বল বোঝাতে এই কয়েক সেকেন্ডে যথেষ্ট নয় কি? বস্তি থেকে বেরিয়ে দেখলাম সূর্যটাকে একটা টুকরো মেঘ চাপা দিয়েছে, মনে হচ্ছে একটা বাচ্চা হাতি দলছুট হয়ে পড়েছে শেষ বিকেলে। ঘুরতে ঘুরতে এবার যেখানে এলাম, এই জায়গাটা খড়গপুরের সবথেকে আলাদা ও সুন্দর আমার কাছে। একটা সোজা রাস্তা, দুই বন্ধু গল্প করতে করতে হেঁটে যাচ্ছে, একজন বর্ধমানের আরেকজন মেদিনীপুরের, দুজনেরই আলাপ ফেসবুকে, কিন্তু এখন তারা পাশাপাশি হাঁটছে খড়গপুরের এক খুব পুরনো রাস্তায়। ঠিক সেই মুহূর্তেই ওদের পাশ দিয়েই একটি চরিত্র, যে সম্পূর্ণ সব কিছু থেকে আলাদা, দেখে মনে হচ্ছে সেও এখানকার নয়, বাইরে থেকে এসেছে। পথের কাজই হলো সবাইকে এক জায়গাতে আনা। চলতে চলতে রাস্তার দুধারে ঘন বুনো সবুজ দেখে বিপ্লব ঠিক থাকতে পারলো না, হার্ডকোর গ্রামের ছেলে তো, ঢুকে পড়ল ভেতরে, কাউকে কিছু না বলেই, হি ইজ ফিলিং বেটার নাও, কবি মানুষদের ব্যাপারই আলাদা। সেই সময় দূর থেকে একটি কুকুর ছুটে ছুটে আমাদের কাছে চলে এলো, মানুষের মতো এরা অবাক হয়ে তাকিয়ে থাকে না, বন্ধুত্বের আশাতেই এসেছিল, লেজ নাড়া দেখে বুঝতে অসুবিধা হয়। আমরাই সব সময় জানালা খোলা রাখতে পারি না সবার জন্যে, একটু আশাহত হয়ে যেন পিছিয়ে পড়ল। ওর যে বন্ধু হতে পারতো, সে অন্য এক জায়গায় বসে বসে তারই জন্য হয়তো অপেক্ষা করছে, সবই সময়ের ব্যাপার। একটু এগোতে রাস্তার ধারে একটা মাঠ পড়ল, বিকেল, মাঠ, আমি ও 90-এর দশক, জাস্ট ভাষায় বর্ণনা করা যায় না এই ফিলিং, ইমোশনাল হয়ে পড়ি। এই মাঠে রোজ খেলা হয় আজও, রোজ, এই ভিডিও গেমসের যুগেও। এদিকে যখনই আসি এখানে আধ ঘন্টা কাটিয়ে যাই। বিপ্লব সঞ্জয়কে এগুলোই বলতে বলতে যাচ্ছিলাম, বিপ্লব মন দিয়ে দেখছে আমি কী এত মন দিয়ে দেখছি। আমি দেখছিলাম সামনের রাস্তায় এক বয়স্ক লোক দাঁড়িয়ে আছে একটা গাড়ি সারাইয়ের দোকানের সামনে, তারপর বুঝলাম রাস্তা পার হওয়ার সুযোগ খুঁজছে ভদ্রলোক। এত ভিড় রাস্তা, কত রকমের গতির আনাগোনা, ধীরে ধীরে ঘড়ি দেখতে দেখতে রাস্তার ওপারে গেল, বোঝা গেল ওপারে টোটোটা ওর, ঘড়ি দেখে নিল বেশি দেরি হয়নি, এবার যেতে হবে। হঠাৎ ছবি তুলতে তুলতে সঞ্জয়ের সাথে লাস্ট উইন্টারে আমাদের দুজনের একটা আউটিংয়ের মেমোরি শেয়ার করলাম, দুদিন আগে আমি একা ওই প্লেসে আবার গিয়েছিলাম, সেখানের কিছু দৃশ্যের কথা মনে পড়ল, সেদিন ক্যামেরা ছিল না সাথে, সেই আফসোসের কথাই বলছিলাম। দূরে একজন কাঁধে একটা লম্বা সিঁড়ি নিয়ে হেঁটে যাচ্ছে, সবুজ ঝোপ ঘেরা জায়গা দিয়ে এক ঝাঁক পাখি ওখান দিয়ে উড়ে গেল, এ ম্যান উইথ এ ল্যাডার ইন হিজ সোলজার অ্যান্ড এ বাঞ্চ অফ বার্ডস ফ্লাইং। এই ছোট্ট দৃশ্যটা একটা মানুষের গোটা জীবনের স্বপ্নের ছবি হতে পারে, পথে বেরোলে এই রকম একটা না একটা ম্যাজিক্যাল ভিজুয়াল চোখে পড়বেই। বিপ্লব নিজের মেমোরি ক্যাপচার করতে ব্যস্ত নিজের জন্য, হঠাৎ আমি একটা মরা সিনেম্যাটিক গাছ দেখতে পেয়ে বললাম বিপ্লবকে এটাতে উঠাতে পারলে ভালো হয়। বিপ্লব জাস্ট টার্ন অ্যারাউন্ড অ্যান্ড সেজ ইয়েস, উঠলেই হয়, না না শেষমেশ ওকে ওঠানো হয়নি, কিন্তু দৃশ্যটা সামনে থেকে অদ্ভুত লাগছিল, চারিদিকে ঘন সবুজের ঘন ঘটা, তার মাঝে একটা বিশাল মরা গাছ শুয়ে আছে, রঙটা অনেকটা খয়েরি রঙের উপর সাদা রং ঘষে ঘষে যে রঙটা তৈরি হয় সেই রং, ছোটবেলার মোম রঙের করা ড্রয়িং খাতার একটা পাতার ভিজুয়াল মনে পড়ে গেল। তখন নোটিশ করলাম
বিপ্লবের জামার রংটা গাছের রঙের সাথে হুবহু মিলে গেছে। গাছটার সাথে ওর একটা ছবি মাস্ট। কবি, কবিতা আর মরা গাছ, ডেডলি কম্বিনেশন, নয় কি? হাসিটাই সেই কথা বলে দিচ্ছে। বিপ্লব মরা গাছটা থেকে লাফিয়ে নেমে গেল। জানি না ওর মনে কি চলছিল। ঠিক তার পরের মুহূর্তে ওই মরা গাছগুলোতেই একটা শালিক উড়ে গিয়ে বসেই কি মনে হলো আবার উড়ে চলে গেল রাস্তার ওপারে। ঠিক সেই মুহূর্তে আমার মনে কি চলছিল সেটা বরং বলি। ওই গাছটা যদি মরা না হয়ে জীবন্ত হতো, হয়তো বিপ্লব ও শালিক দুজনেই কিছুক্ষণ ওখানে বসত, পাশাপাশি না হলেও গাছের ওপরে ও গাছের তলায় ভাগাভাগি করে বসত। আমার এটা জাস্ট মনে হলো। গাছটার সাথে বিপ্লবের লং শট নেওয়ার জন্য দাঁড়াতে বললাম। গাছটা ওকে এতটাই ইন্সপায়ার করেছে যে ও নিজেকে ডেড বডি ফিল করছিল, তাই হয়তো হাত থেকে ওইভাবে ফোনটা পড়ে গেল। দুটো গাছের ফাঁক দিয়ে কি সুন্দর একটা উজ্জ্বল সবুজ কার্পেটের মতো এক ফালি ঘাসের প্রলেপ, আহা, বাকিটা ছাই রঙের চাদরের মতো। রাস্তা থেকে ওই দূরের ঘরে বারান্দায় দুটি জামা শুকোতে দেওয়া ছিল, কিন্তু ক্যামেরা জুম করে ওই বারান্দায় যেতে কিছুতেই সাহস পাচ্ছিলাম না। কিন্তু গল্পের মধ্যে ওই বারান্দা, ওই জামা, ওগুলোর খুব দরকার বলে আমার বারবার মনে হচ্ছিল, কিন্তু সাহস হচ্ছিল না কিছুতেই। সেই কথাই এখানে বলছিলাম বিপ্লবদের। এইসব কথাবার্তা চলতে চলতেই সামনেই একটি কুকুর দেখছি ঘুরছে। আগের কুকুরটির মতো এ কোনো রকম পাত্তাই দিচ্ছে না আমাদের, নিজের খেয়ালে আছে। তারপর দেখি পাত্তা দেবেনি বা কেন, তার পার্টনার এসে বসে আছে। দুজন কি ইশারা করলো আর সুরসুর করে নিজেদের কাজে চলে গেল। ওদের ব্যাপার, পার্সোনাল ম্যাটার, নাক গলাতে নেই। এনিওয়ে, আমি সাহস জুগিয়ে শেষমেশ ওই বারান্দায় জুম করলাম আর স্যাট করে একটা শট নিয়ে নিলাম। পুরনো বারান্দা, দুটো পুরনো টি শার্ট, সাথে একটা স্কুল ব্যাগও ঝুলছে। আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরাও দুই ভাই, আর স্কুল ব্যাগ রোদে দেওয়া দেখে মনে হলো এটা পুজোর সময়। আমাদের সময়েও পুজোর ছুটি পড়লে তবেই স্কুল ব্যাগ রোদে দেওয়া হতো। এই 250mm লেন্সটা কিন্তু আদতে অনেক অনেকটাই বেশি জুম করে দেখতে পারে। কত বছর পেছনে চলে গিয়ে আমি আমাদের ছোটবেলাটা দেখতে পেলাম, ভাবা যায়। জুম আউট করে আরেক দিকে তাকাতেই দেখি পুরো পরিবার এসে উপস্থিত। বাই বাই। আমরা তাদের থেকে এবার বিদায় নিয়ে এগিয়ে চললাম। কিছুক্ষণ ভালোই কাটলো এদের সাথে। ঠিক তখনই হঠাৎ করে আগুনের মতো এক আগন্তুক প্রবেশ করলো। চোখ ধাঁধানো রং, চকচকে পিচ ঢালা গাঢ় ছাই রঙের সোজা রাস্তা, দুপাশে সবুজ দিয়ে ঘেরা, তারই মাঝে এক মহিলা আটপৌড়ে পাট ভাঙা কমলা রঙের শাড়ি পরে হনহন করে হেঁটে যাচ্ছে, একটা ব্যাগ হাতে নিয়ে, মাথায় ঘোমটা দিয়ে। বিকেলের আলোর জন্য দৃশ্যটা যেন আরও ড্রামাটিক লাগছিল, সিনেম্যাটিকও বটে। ছোট্ট শহরগুলোর এগুলো প্লাস পয়েন্ট বলে মনে হয় আমার কাছে। পাশেই একটা বাংলো, দারুণ দেখতে। আরও ভালো লাগে এর আশপাশের বড় বড় সবুজ দেওয়ালের জন্য, প্রকৃতির তৈরি করা স্বাভাবিক দেওয়াল, গাঢ় সবুজ। এরই পাশ দিয়ে এগিয়ে চললাম আমরা। ওগুলোর ছবি অনেক আগে। যেতে যেতে দূর থেকে চোখে পড়ল রাস্তার ধারে একটা বিরাট গাছের তলায় দুজন মিলে কিছু একটা করছে, দারুণ দেখতে লাগছিল। জুম করতেই সব ছবির মতো, না সিনেমার মতো হয়ে গেল। একটি খুব পুরনো গাছ, তার ঠিক তলাতে গাছের গুঁড়ির রঙের একটা পুরনো প্লাস্টিকের চেয়ারে, ঠিক ওই চেয়ারের রঙের সাথে মিশে যাওয়া রঙের শাড়ি পরে এক মহিলা একটা ফ্লাস্কে চা আর কয়েকটা ডাব্বাতে চিনি, বিস্কুট এইসব নিয়ে বিক্রি করতে বসেছে। আরেকটা মিনিম্যালিস্টিক আর্টের মতো একটা ব্যাপার দেখলাম, যেটা সবথেকে বেশি চোখ টানল। গাছের গুঁড়ির সাথে একটা বাঁশ আড়াআড়ি, মাটি থেকে একটা বাঁশ সোজাসুজি বেঁধে তার ওপর অনেক অনেক গুটখা, পান মশলা ইত্যাদির প্যাকেট সারি সারি দিয়ে ঝোলানো। আরেকজন টেবিলের আরেক দিকে দাঁড়িয়ে আছে, ওদেরই সেটা হবে বোধ হয়, খদ্দেরের অপেক্ষা করছে। রাস্তা দিয়ে সব গাড়িগুলো সাঁ সাঁ করে চলে যাচ্ছে, কেউ ওখানে দাঁড়াচ্ছে না। বোঝা গেল টার্গেট কাস্টমার কোন কারা। একটি কুকুর
ঠিক দোকানের সোজাসুজি একটু দূরত্বে বসে আছে। আমি শিওর কুকুরটা রোজ ওই সময় ওখানে এসে বসে। অ্যাটাচমেন্ট অফ এক্সপেকটেশন বলে এটাকে। দোকানটা কিন্তু এক ঘন্টার দোকান, রোজ এক ঘন্টা, তারপরে শুধু ওই বাঁশ দুটি থেকে যায়, একটা আড়াআড়ি আর একটা মাটি থেকে সোজাসুজি। পুজোর সময় তাড়াতাড়ি সন্ধ্যা নামে, দেখছি একটা মেয়ে একা একা একটি গোলাপি রঙের ব্যাগ পিঠে নিয়ে হেলে দুলে টিউশন পড়তে যাচ্ছে। বিকেলবেলা পড়তে যাওয়ার দুঃখ একদিকে আর বাকি সব দুঃখ আরেকদিকে। তার উপর পরশু পঞ্চমী, প্যাথেটিক, কষ্টের সময় এটা ওদের কাছে। ও আমাদের দেখে ভাবছে আমরা কত সুখে আছি, ঘুরে ঘুরে গল্প করছি, ছবি তুলছি, আর আমরা ওকে দেখে নস্টালজিক হচ্ছি আর ভাবছি কি সব দিন ছিল মায়েরি, ভালোই ছিলাম সেই সময়। চোখ সরাতেই চোখে পড়ল ছোটবেলার ছড়ার বইয়ে কোনো হাতির সুঁড়ের মতো কি একটা যেন বেরিয়ে আছে। তারপর দেখলাম ওটা একটা গাছের মোটা ডাল। নানান রকম গল্প চলতে চলতে হঠাৎ চোখে পড়ল বিপ্লবের বুকের কাছে জামার বোতামের মতো সাদা কি একটা দেখা যাচ্ছে। ভালো করে দেখতে বোঝা গেল ওটা কড়ি, ওর গলায় পরানো। আজকাল তো কড়ি দেখাই যায় না, এমন জায়গাতে কড়িটা দেখা যাচ্ছে যেন মনের চোখ, ঠিক যেমন ওই গাছটিতেও চোখ দেখা যাচ্ছে। সবাই সব দেখছে, কেউ কিচ্ছুটি বলছে না। সমস্যাটা এখানে, আলো আস্তে আস্তে কমে আসছে। একটু দূরে দেখলাম একটা গাছ কেমন যেন ত্রিমূর্তির মতো দাঁড়িয়ে আছে, তার মধ্যে মাঝের জন হাত জড়ো করে আমাদের ওয়েলকাম জানাচ্ছে, রাজামৌলির কোনো সিনেমার দৃশ্যের মতো। কাছে গিয়ে দেখতে পুরো দৃশ্যপট পাল্টে গেল। আলো কমে যাওয়ায় গাছপালাগুলো পুরো কালো আর আকাশটা পুরো সাদা। সব কিছুর ঠিক মাঝ বরাবর একটা সূক্ষ্ম সরু গাছের ডালের একদম মাথায় একটি পাখি বসে আছে, যেন কোনো চিত্রকরের আঁকা, একটুও এদিক ওদিক হয়নি। অবাক লাগে ভাবলে, অত কাছ থেকে একটু পিছিয়ে আসতে দৃশ্যপট আবার পুরোপুরি পাল্টে গেল। অ্যাকচুয়ালি এই শুকনো গাছের একেবারে ওপরের দিকটা পাখিগুলোর বিকেলের খেলার মাঠ। সেটা আরও বোঝা গেল ওদের খেলাধুলোর আওয়াজটা একেবারে আমাদের, মানে বিকেলের খেলার মাঠের আওয়াজের সাথে হুবহু মিলে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার, তাই না? সেই সন্ধ্যে হয়ে আসছে, চারিদিক কালো হয়ে আসছে, তাও খেলার এক্সাইটমেন্টের এতটুকু বিরাম নেই। রোজ একরকম এক্সাইটমেন্ট, যত বেশি খেলে নেওয়া যায় আর কি। আমাদের ছোটোবেলাটা তো এরকমই ছিল, বিশেষ করে বিকেলগুলো। সবাই চলে যাওয়ার পরও একজন আরও কিছুক্ষণ থেকে যেত মাঠে। আমি জানি কেউ কেউ এই সেলফটার সাথে ভীষণভাবেই কানেক্ট করবে। এরা কেন একটু বেশিক্ষণ থেকে যায় এর কারণ কেউ জানে না, বা কেউ জানতেও চায় না। এনিওয়ে সামনে তাকাতেই ট্রি কভার্ড টানেল আর সন্ধ্যার ধূসর আলো আর জনজীবনের আনাগোনা। ইতিমধ্যে চন্দ্রিমের ফোন এলো আমার ফোনে, সঞ্জয়কে বললাম কথা বলতে। আমি তখন ফুল মুডে, ছবি তোলায় ব্যস্ত। এই যে ফাটাফাটি চলছে একদম, এই বেরিয়েছি। আমার কান ছিল ওদের কথায় আর চোখ পৌঁছে গেছিল দূরের এই বাসস্টপে। বড় বড় গাছ, সান বাঁধানো বসার জায়গা, তার একটাতে গাছের দুপাশে দু তিনজন অপরিচিত বসে অপেক্ষা করছে। একজন ফোনে কথা বলছে, ব্যাকগ্রাউন্ড পুরো কালচে সবুজ রঙের দেওয়াল দিয়ে ঘেরা, আর সব কিছুর মাঝে ক্রমাগত ধোঁয়া উঠছে ওপরের দিকে। ওই ধোঁয়াটিকে আমার একটা দারুণ সম্ভাবনার ইঙ্গিত মনে হচ্ছে। আড্ডা, কথাবার্তা, বন্ধুত্ব, একটা মেমোরেবল সহযাত্রী পাওয়ার সম্ভাবনা, জানি না, এমনি দেখতে দেখতে আমার এটাই মনে হলো। ওদের কনভারসেশন চলছে আর আমি তখন এই বাসস্টপে বাসের অপেক্ষা করছি। আর বিপ্লব বুনো ফুল তোলাতে ব্যস্ত, সবাই যে যার মতো ছোট ছোট এক্সপ্লোর করে যাচ্ছে। আমি তখন ওই টানেলের কাছে চলে এসেছি। এটা একটা চৌমাথা রাস্তা, চারিদিক থেকে আসা যাওয়া হয় আর আমি তার মাঝে। বাহ, এরকম আসা যাওয়ার মাঝের মতো ব্যাপারটা শোনালো, সিনেমা সিনেমা। ওয়াও, রিক্সা, স্কুটার, বাইক, আর রিক্সার ঠিক পিছনেই একটা মডার্ন এসইউভি। এটাই তো জীবন, এটাই তো সমাজ। হায়, দুম করে স্ক্রিনে একটা প্রকাণ্ড বাস এসে সব চাপা দিয়ে দিল। আনপ্রেডিক্টিবিলিটি অ্যাট
ইটস বেস্ট। চন্দ্রিম তখনও আমাদের সাথে আছে, কথা চলছে, আমার সামনে দুজন সোজা যেতে যেতে সাডেনলি অপোজিট দিকে বেঁকে গেল। কিন্তু আমরা তখন কথা বলছি ফেসবুক ছাড়ো আন্দোলনের ব্যাপারে। কথায় কথায় জানা গেল আমরা সবাই ফেসবুক থেকেই বন্ধু হয়েছি, কিন্তু এই মুহূর্তে আমরা চারজনই ফেসবুক ছেড়ে দিয়েছি। অর্থাৎ স্ক্রিনের দুজন দুদিকে গেল, আমরা চারজন একদিকে চলছি। এখান থেকে এগিয়ে যাওয়ার আগে আরেকবার ওই বাসস্টপটার দিকে তাকালাম। এখনও ধোঁয়া উঠছে গাছটিকে ঘিরে, চারিদিকে সবুজ সবুজ ভাব, বেশ একটা পাহাড়ি ছোট্ট স্টেশনের মতো লাগছে। দেখুন আমি আবার এখান থেকে পাহাড়ে পৌঁছে গেলাম, পাগলের কারবার। যাই হোক, এগিয়ে চলছি আমরা, বিপ্লব আমাদের আগে আগে হাঁটছে, আমি একটু স্পিড বাড়িয়ে ওকে ধরলাম। রাস্তার পাশে দেখলাম একটা বিরাট সিংওয়ালা হরিণ দাঁড়িয়ে, আচমকা এতটাই বড় যে পুরো আকাশ জুড়ে শুধুই সিং, বাকি শরীর দেখা যাচ্ছে না। তার পাশে একটা গন্ডার সবুজ পাতা খাচ্ছে। এসব দেখার জন্য অ্যাকচুয়াল লোকেশানে যেতে না পারলেও এদের আমি ডেকে নিই এভাবেই, টারজানের মতো। টারজানের সেই বিখ্যাত পশুদের ডাক দেওয়ার যে আওয়াজ সেটা আমি করতে পারলাম না, সরি। সন্ধ্যা পুরোপুরি হওয়ার আগে চা বিস্কুট খাওয়াটা বাকি। তার আগে বিপ্লবকে স্টেডিয়ামটা দেখানোর কথা বলছিলাম। স্টেডিয়ামের কাছে পৌঁছে গেছি, ওকে বলছিলাম এখানেই ধোনি প্র্যাকটিস করত যখন খড়গপুরে চাকরি করত, আর সিনেমার শ্যুটিংটাও এখানেই হয়েছে। আমি ছোটবেলায় এখানে ভোরবেলা ক্রিকেট খেলতে আসতাম, প্রাইমারি স্কুলের ফাইনাল স্পোর্টসও হতে এখানে হতো, অনেক মেমোরিজ আছে আমার এখানে। এখন কার্ড ছাড়া কেউ ঢুকতে পারে না, অনেক পাল্টে গেছে সিচুয়েশন এখন। তাও যখনই এদিকে আসি স্টেডিয়ামের সামনে দিয়ে যাবই একবার, তাকিয়ে তাকিয়ে বাইরে বাইরে ঘুরে ঘুরে চলে যাই, এক রাউন্ড কম্পালসারি। বলতে বলতেই গাড়ি ঘুরিয়ে নিলাম আরেকটা সোজা রাস্তার দিকে, বিপ্লব তখন তাকাচ্ছে, ইচ্ছে থাকলেও ওদিকে আর যাওয়ার সময় নেই। চায়ের দিকে চলা শুরু করলাম, গাছের ফাঁক দিয়ে এখনও সূর্য দেখা যাচ্ছে অল্প অল্প। বলতে বলতে চা দোকানের সামনে পৌঁছে গেলাম। দোকানের অপোজিটে একটা মাঠের মতো জায়গা আছে, ওখানে দাঁড়ালাম। দেখছি কয়েকটা বাচ্চা নিজেদের জমিয়ে এক্সপ্রেস করছে, একেবারে হাই ভোল্টেজ অ্যাকশন, ফুটবল ম্যাচে যা হয়ে থাকে আর কি। আমরা চায়ের চুমুক আর বিস্কুটের কামড়ে কনসেন্ট্রেট করলাম। পেছনের বিরাট এলসিডিতে তখন ডার্বি চলছে। আহ, হোয়াট এ ওয়ান্ডারফুল টাইম, পিওর ব্লিস। বিপ্লবের খড়গপুরের চা বেশ ভালো লেগেছে, বেশ খুশি হয়েছে মনোজ, আই মিন এক্সপ্রেশন তো সেই কথাই বলছে। তারপর সেই চিরাচরিত ম্যান্ডাটরি ক্লিশে বিষণ্নতার পালা, হালকা হলদেটে ঘন সবুজ নীল ও হালকা সবুজ ঘোলাটে আলোর মধ্যে উজ্জ্বল স্পষ্ট গোলাপি রঙের ছোট্ট ছোট্ট বুনো ফুলের সাজি নিয়ে আমাদের বিদায় জানাচ্ছে প্রকৃতি। একটা ধোয়াশা মাখা গোলাপি আভা মেশানো মুগ্ধতা, স্তব্ধতা, একটা পরিপূর্ণ অনুভূতি, একে অপরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যেন। চলো, মামু বলছেন এবার কেটে পড়ো, ভাগনাদের মামুর ইশারাই কাফি হতে হয়। এটা প্রাচীন নয়, আধুনিক প্রবাদ, প্রোটা এখানে পিআরও। এই মামার সাথে অন্য কোনো দিন আড্ডা মারা যাবে, তুমি অপেক্ষা করো মামা, আমরাও অপেক্ষা করি, সাথে আপনাদেরও করতে হবে। বাই দ্য ওয়ে, মামাকে দেখে হঠাৎ কেন জানি না একটু আগে সঞ্জয়ের ওই বেকারির বিস্কুটে কামড় দেওয়ার পর বিস্কুটটা ঠিক এরকম দেখতে লাগছিল, এই একফালি চাঁদের মতো। সরি মামা, একটু মজা করছিলাম, চলতা হ্যায় ক্যা। আসি এবার, বাড়ি ফিরে একটা ফাটাফাটি আড্ডা হলো। বিপ্লব কথায় কথায় আমার একটা ইন্টারভিউ নিয়ে নিল পুরো। সেই সময় সঞ্জয় এই দুটো ছবি তুলেছে, মা পাশে বসে সবটাই শুনেছে, এই প্রথম মায়ের সামনে এই সব কথাবার্তা বলেছে। ইন্টারভিউটা বিপ্লব নিজের জন্য করেছে, ওই দেখাবে যখন আমি শেয়ার করব আপনাদের সাথে, আমি নিজেও দেখার জন্য মুখিয়ে আছি। ওদের যাওয়ার সময় হয়েছে, ট্রেনের টাইম হয়ে এসেছে, যাওয়ার আগে তিনজনের একটা শেষ সেলফি। এরপর সঞ্জয়ের চাকরি শুরু হয়ে যাবে, বিপ্লবের আবার বর্ধমান থেকে এত দূর আসা হবে কি না কেউ জানে না। আমার তো দারুণ কাটলো একটা বেলা, ওদেরও নিশ্চয়ই ভালো কেটেছে, মনে থাকবে আজকের দিনটা। ফেরার পথে সেই মাঠের ওপর দিয়েই স্টেশন যাওয়ার পথ, কিছু ছেলে স্ট্রিট লাইটের আলোয়
তখনও খেলছে। ভালো লাগে এইসব দেখলে আজকাল। আমরা বিদ্যাসাগরের অনুগামী নয় বলে রাখা ভালো, জাজ করবেন না। রাস্তা সোজা চলে যাচ্ছে স্টেশনের দিকে, তখনও হালকা নীলচে আকাশ দেখা যাচ্ছে। সেই যে গল্পের শুরুতে বর্ধমানের ছোট্ট স্টেশনের ভোরবেলায় কিছু পায়রা এসে জড়ো হয়েছিল, দিন শেষ হতে হতে এত দূরে এই খড়গপুর স্টেশন চত্বরেও আকাশের উপর কিছু পাখি এখানেও উড়ে বেড়াচ্ছে। স্টেশনে পৌঁছে বিপ্লবের হঠাৎ মনে পড়ল, ভোরবেলা ওর বর্ধমানের বন্ধু জগন্নাথ ওকে আমার জন্য একটা কাগজের নৌকা বানিয়ে দিয়েছিল সুব্রতাকে দেওয়ার জন্য। এই কাগজের নৌকাটা খাতার পাতা ছিঁড়েও আমাকে বানিয়ে দিয়েছে, সেটা পকেট থেকে বার করে আমার দাদার হাতে পাঠিয়ে দিয়েছে। দাদা ওকে ছাড়তে গেছিল স্টেশনে। নৌকোটায় লেখা আছে, যেন গান মনে থাকে, আর উল্টো পাশে লেখা আছে, সুব্রতাকে জগন্নাথ। অপূর্ব এই উপহারটা। জগন্নাথ নিজেও চমৎকার লেখে, ওকে দেখলেই বিভূতিভূষণের কথা মনে পড়ে যায়। ওর লেখাপত্রও সেরকম, যদিও আমি বিশেষ পড়িনি, ওই টুকটাক ফেসবুকে যা পড়েছি তাতেই এই ধারণাটা জন্মেছে। ওর উপহারটাও বিভূতিভূষণের মতোই নস্টালজিক। এই কাগজের নৌকো দিয়ে কত কিছু বলে দেওয়া যায়। ছোটোবেলা, নিষ্পাপ শিশু মন, গান যেন মনে থাকে, গান এখানে জীবনের গানের কথাই বলা হয়েছে। আমি নিজেও এখন বেশ কিছুদিন হলো বিভূতিভূষণ পড়ছি, তাই ব্যাপারগুলো আরও ইন্টারেস্টিং লাগছে আমার কাছে, দারুণ দারুণ লেগেছে। স্টেশনে গিয়ে এই মনে পড়াটা আরও ফ্যাসিনেটিং লাগলো। বিভূতিভূষণের গল্পে রেলগাড়ির একটা বিশেষ গুরুত্ব আছে। রেলগাড়ি, স্টেশন, কাগজের নৌকো, নৌকো তো জীবনেরই একটা সিম্বল, যার সঙ্গে নৌকোর নাম শুনলে নদীর কথা মনে চলে আসে, নদীর জলের শব্দ শোনা যায়। বিপ্লব, জগন্নাথ এদের বাড়িও ওই রকমই একটা জায়গায়, বিভূতিভূষণ যেসব জায়গায় ঘুরে বেড়াতেন, যেখানে নানান রকম বিখ্যাত সব গল্প লিখেছেন যেসব জায়গার থেকে ইন্সপিরেশন নিয়ে। জগন্নাথের মধ্যেও সেই ব্যাপারটাই আছে, বিপ্লবের মধ্যেও আছে। গল্পের শেষটা এইভাবে হয়ে আমার নিজেরই খুব অবাক লাগছে, সাথে বেশ থ্রিলিংও। দারুণ, রেল স্টেশন, রেলগাড়ি, নৌকো দিয়ে গল্পের শেষ হলো, সাথে এই নদীর জলের আওয়াজটা দিয়েই রেস্টুকু থেকে যাক। হাই, আমি সুব্র, এতক্ষণ আমারই আওয়াজ শুনছিলেন। কেমন লাগলো আপনাদের আজকের গল্পটা? আমাদের ফেসবুক ফ্রেন্ডের রিয়েল লাইফে মিটিং, ঘোরাফেরা, আড্ডা, টুকটাক খাওয়া দাওয়া, টুকটাক বলতে চা আর বিস্কুট, আর ঘোরাটা ভালোই হলো, আমি তো এনজয় করেছি, আশা করি বিপ্লব ও সঞ্জয়ও এনজয় করে থাকবে। অনেকদিন ধরে গল্পটা সেই পুজোর আগে রেকর্ড করেছি, এতদিন ধরে সময় হলো, কাজের চাপ থাকে প্রচুর, সেসব কাজ সামলে সময় বার করে উঠতে পারাটাই বিশাল ব্যাপার। এটা আমার দ্বিতীয় ভয়েস ওভার, জানি না আগের থেকে কতটা ভালো পেরেছি, তবে আমি প্রসেসটা এনজয় করছি, আগামীতে আরও নিশ্চয়ই ভালো হবে। জানাবেন কেমন লাগলো, ভালো মন্দ যাই হোক। আর হ্যাঁ, বিপ্লব যে বইটা দিয়েছিল বালকের অবগাহন, ওই বইটা সেদিন পড়ছিলাম, প্রথম কবিতাটাই আমাদের পুরো লাইফ, আমাদের জীবন, আমাদের এই যে ঘোরাফেরা, আমাদের দেখাশোনা হয়ে যাওয়া,
বর্ধমান থেকে এসে খড়গপুরে দেখা করা, এই রাস্তায় রাস্তায় ঘোরা, ছবি তোলা, এইসব পুরো ব্যাপারটাই ওই কবিতার চার পাঁচটা লাইনের মধ্যে দিয়েই পুরো বলা আছে। আমি অবাক হয়ে গেলাম প্রথম কবিতাটা এইভাবে মিল পেয়ে যেতে। তো তো ঠিক করেছি ওই কবিতাটা দিয়েই গল্পটা শেষ করব। তাহলে কবিতাটা শুনুন, আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, এবার আমি আসি। ভালো থাকবেন। কবিতাটার নাম নিরুদ্দেশ। গ্রহগুলোকে কে যেন কাঠির মাথায় আটকে দিয়েছে ললিপপের মতো, শিশুদের হাতে হাতে পৌঁছে গেছে গ্রহ ললিপপগুলো, তাদের মুখের উষ্ণতায় একটু একটু করে গলে যাচ্ছে। সৌরজগতে ভেসে বেড়াচ্ছে শিশু গ্রহগুলো নিজ নিজ গতিপথে, তাদের নাম গেছে বদলে। নিরুদ্দেশ শিশুগুলোকে খুঁজতে খুঁজতে হয়রান আত্মীয়রা, না পাওয়ার অন্ধকার নেমে আসছে মনে।